এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে শুক্রবার, তো আমি ভাবলাম আজকে একটু রান্না করা যাক। মানে কোনোদিনই সকালবেলায় তো রান্নাটা করা হয়ে ওঠে না, কারণ প্রচুর জিনিসপত্র নিয়ে আমরা এত ব্যস্ত থাকি, এটা ওটা সেটা করতে করতে এমন একটা টাইম আসে যে তখন না হবে না। তো কালকেই আমি বলেছিলাম যে না, আমি বানাবো। তো অনিমেষের একটা খুব ফেভারিট রেসিপি রয়েছে যেটা আমি বানাই, সেটা হচ্ছে মানে ইয়ে দিয়ে, কী জানো বলে, সয়াবিন দিয়ে। তো ওটা খুব পছন্দ করে, তো আমি ওকে কালকেই বলেছিলাম যে আমি আজকে বানাবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তো আমি এখন সেটাই বানাবো। এমনি দিদি মোটামুটি সব কিছু কেটে কেটে দিয়ে গেছে, মানে ওটার জন্য বিশেষ কিছু লাগে না, পেঁয়াজ রসুন একটু হলেই হয়। আর রেসিপিটা না ভীষণ সোজা, খুব টেস্টি। কেউ যদি বানাতে চায় আমি অবশ্যই মানে আমার চ্যানেলে অলরেডি ওই লিঙ্কটা রয়েছে, আমি ওপরে এখানে আই বাটনে দিয়ে দেবো, প্লিজ চেক করবেন। খুব সহজ আর দারুণ খেতে লাগে। তো যাই হোক, আমি এখন যাবো গিয়ে ঝটপট ওটা বানাবো। এখানে বানানো হচ্ছে অনিমেষের ফেভারিট সয়া মালাই। তো এটার রেসিপি আমার আর একটা চ্যানেলে আছে, আমি লিঙ্কটা এখানে দিয়ে দেবো, যদি কেউ চায় অবশ্যই বানাতে পারে। কিন্তু আমি জানি না আজকে এটা কতটা ভালো খেতে হয়েছে, আমার মনে হচ্ছে খুব একটা হয়নি, বুঝলি তো। আর আমাদের আজকে মেনুতে রয়েছে এঁচোড়, এখানে রয়েছে ভাত, আর এই তো সয়াবিন বানালাম, আর ডাল আছে, আর এই হচ্ছে ডাল। তো যাই হোক, রান্নাবান্না ডান, ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, অনিমেষ এখন জাস্ট বের হলো, আর আমি কাজে বসে যাবো। আজকে আমার একটু কাজের মানে তাড়া আছে, মানে তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আর বেশি কথা ফালতু বাড়িয়ে লাভ নেই, এখন যাই গিয়ে ঝটপট কাজটা সেরে নিই। আর অনিমেষটা যাওয়ার সময় বলছো কি তুই এখনই এসিটা চালিয়ে নে, আমি না না একদম অত বেশি বাড়াবাড়ি করে লাভ নেই, দিদি আসবে। কালকে আমরা গোটা ঘরটা আমরা এমনি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু বারান্দার এই সাইডটায় আমরা আর মানে পৌঁছতে পারিনি ঝাড় দেওয়ার জন্য, অন্ধকার হয়ে গেছিলো। আর ওই লাইটটা খুলে ওইখান দিয়েই হচ্ছে প্লাগটা বেরিয়েছে, তো যতদিন ওই লাইটটা ঠিক হবে কোনোটা ততটা ভালো করে দেখা যাচ্ছে না। তো দিদি এসে ওখানে জল ঢেলে ওটা ফেলে দিলে মোটামুটি জায়গাটা ক্লিন হয়ে যাবে। তো আমি বললাম যে ওসব করে নিই, পরে এসি চালাবো, এরকম তো নয় যে এসি ছাড়া বাঁচতেই পারছি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, এখন যাই কাজ টাজ করি, আবার একদম বিকেলে দেখা হবে। আজকে আর সারাদিনে বিশেষ কিছু আমার করার নেই, আর কি রোজ রোজ একই জিনিস দেখাবো আমি বুঝতেও পারি না। তো যাই হোক, এখন যাওয়া যাক। দেখো কীর্তি দেখো, এখন বাজে ভর দুপুর 3:30, আর কানেন চলে গিয়ে বসে আছে, কি বিরক্তিকর ভাই। কত দিন পর আজকে আমি ছাদে এলাম, অনেক দিন পর এলাম, দারুণ হওয়ার ইচ্ছা, জামা কাপড় সব উড়ে চলে যাবে মনে হচ্ছে। দারুণ জিনিস হয়েছে, কি হয়েছে যে মানে এসির মধ্যে থেকে বারবার ঘরে বাইরে এরকম করা তো ঠিক না, ঠান্ডা লেগেছে, আর আমার তো এমনি ঠান্ডা লাগার ধাত আছে। তো আমি কী করেছিলাম, আমার ফেস ওয়াশ, তারপর আমার যে টাওয়েল টাওয়েল যা আছে সব নিয়ে আমি ঘরে চলে এসেছিলাম। তো ভেবেছিলাম যে আমার ঘরের মধ্যে যে ওয়াশরুমটা আছে ওখানে আজকে স্নান করি, সাধারণত আমরা ওই ওয়াশরুমটা স্নান করি না, মানে ওখানে এমনি মেইন যে বাথরুম ওখানেই করি, নিয়ে তারপরে স্নান ঠান করা হয়ে গেছে, বা খুব সুন্দর। তারপর আমি বললাম ও আমাকে তো সেই লাঞ্চ করতে বাইরে বেরোতেই হবে, হ্যাঁ দেখ আমি আবার বেরোলাম। আর যখন বাইরে বেরিয়েছি মনে হচ্ছে দুটো আলাদা দুনিয়া, একটা হচ্ছে ভীষণ ঠান্ডা শীতল, আর একটা হচ্ছে নরম প্যাথেটিক। একটু আগেই মানে আমি অফিস শেষ করে হোয়াটসঅ্যাপ চেক করছিলাম, তখন দেখছি সুলগ্না দেখানো ওরা যখন বিয়েতে থাকে, কী জানো বলে, দুর্গাপুর ওখানে তুমুল বৃষ্টি, শিলাবৃষ্টি, এখানে কি বৃষ্টি বৃষ্টি হবে না নাকি, ভুলে গেছে রাস্তা, আমি তো শিওর গুগল ম্যাপ দিতে হবে বাবা। যাই হোক, তাও ছাদে আসলে একটু মনে হয় যে না এখনও বেঁচে থাকার মতো কিছু রয়েছে, সুন্দর হাওয়া। যাই হোক, তো অনিমেষকে ফোন করেছিলাম, ও এখন জাস্ট একটু আগেই ইয়েতে নামলো, স্টেশনে নামলো, তো ওর রাস্তায় একটু কিছুক্ষণ সময় লাগবে। আর আমার ভাইও এখন এসে পৌঁছয়নি, ওদের দেখে একটু একটু করে ফোন করে নিও কে কখন আসবে, তাহলে আমি ছাড়ে বেশ কিছুক্ষণ থাকতে পারবো, এত সুন্দর হাওয়া। তো এখন বাজে 7:15 বাজছে, কি ঝড়, মানে খুবই ঝড়, মানে আমরা বিকেল দিকে দুপুর দিকে এসি চালিয়েছিল, তারপরে অফ করে দিয়েছিল যে ঘরের জানালাতে বন্ধ ছিল, ঘরটাকে ঠান্ডা হাওয়াটা যদি খানিকক্ষণ রাখা যায় বা ইত্যাদি। তো আমি একটু ব্যালকনিতে গেলাম জামা কাপড় তুলতে, তুলতে গিয়ে দেখি উড়ে যাওয়ার অবস্থা, ঝোড়ো হাওয়া বইছে। তো আমরা ওই জন্য এখন জানলা ফানলা সব খুলে দিলাম, পর্দা ফর্দা সরিয়ে দিলাম, একটা জানলা খোলা বাকি আছে, সেটা আমি খুলবো, আশা করি সেখান থেকে বুঝে হাওয়া দেবে। দিয়ে অফিস এখন শেষ হয়নি, অফিস শেষ হয়ে গেছে, ও এখন বলতে নিয়ে যাচ্ছে না, অন্য কাজ করছে ভাই, আচ্ছা অন্য কাজ করছে ভাই, কি জানেন আপনি না, সত্যি তাই, তুমুল ঝড় ভাই, তুমুল ঝড়, সব উড়ে ঠুড়ে চলে গেল, কি আওয়াজ, বাপরে বাপ, ওখানে তো সব ভেঙে ফেলবে। আজকে ঢালে আজকে বৃষ্টি হবে,
পিয়াজ আজকে ডিমের কেটে বাড়ায় মাঝে গরম করে ওই দিয়ে ভাতটা খেয়ে কেলটু এদিকে আয় গরমকালে প্রথম বৃষ্টি এখানে, হ্যাঁ কালবৈশাখী হোক যাই হোক এটাই শুরু। আজকে আমার দিয়ার ভাই শঙ্কর আসার কথা, এখনো সে বেচারা এসে পৌঁছায়নি। তো এখন প্রায় 8:30 মতো বাজছে, বৃষ্টিটা ধরেছে, রাস্তাঘাট পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, রাস্তাঘাটে কোনো লোকজন নেই এই মুহূর্তে, সবাই মানে বৃষ্টি বলে ঘরে ঢুকে গেছে। আমি একটু ছাতা নিয়ে বেরোলাম, একটু কিছু কেনাকাটা আছে টুকটাক বাজার করার মতো, ছোটোবাবু আসছে বললো, আর শঙ্খ এখন মেট্রোয় উঠেছে, ও আসছে, যদি দেখা হয়ে যায় তাহলে একসঙ্গেই ফিরবো। তো দেখা যাক, আর দেখবি একটা ঠান্ডা ঠান্ডা আমেজের মধ্যে যখন হাঁটছি সন্ধ্যাবেলাতে, বেশ লাগছে। দিয়ে অফিসের কাজ এখন শেষ হয়নি, তাই অফিসের কাজই করছে ঘরে বসে। ছোটো চলে এসছে, আমি একটু লিচু বাগানের মাঠ যেটা আমাদের ল্যান্ডমার্ক, সেখানে বসে একটু হাওয়া খাচ্ছি, হাওয়া ঠিক খাচ্ছি না এমনি বসে আছি, চলে যাবে একটু, বৃষ্টি বৃষ্টি পড়েছে তো, হ্যাঁ সোনা মাটির গন্ধে বসে আছি, এক্ষুনি ঢুকে যাবো, বেশিক্ষণ দেরি করবো না আমরা, বল বেশিক্ষণ দেরি করছি না, চলে আস। তো আজকে তো দারুণ ঝড় বৃষ্টি সব হলো, আর একটুখানি প্রকৃতিটা হয়তো ঠান্ডা হলো, কিন্তু মারা ফোন করেছিল মালদায় নাকি তুমুল ঝড় বৃষ্টি হয়েছে, মানে এত ঝড় এত ঝড় এত বৃষ্টি, তারপর শিলা বৃষ্টি হয়েছে, তো মানে আলাদাই ব্যাপার ওখানে। তো যাই হোক, আমাদের এখানে অতটাও বৃষ্টি হয়নি, অল্প একটুখানি বৃষ্টি হয়েছে, যাই হোক ওই মরশুমের প্রথম বৃষ্টির মতো একটা ব্যাপার। আর আজকে আমি একটা সারপ্রাইজ দেবো অনিমেষকে, ঠিক করেছি, সেটা হচ্ছে একটা দারুণ জিনিস রান্না করব। তো মানে ব্যাপারটা হচ্ছে সকালেও আমি রান্না করলাম, এখন আমি রান্না করলাম, বড়ো সারপ্রাইজ কিন্তু একটা, তাই না? তো যাই হোক, আমি ভেবেছি যে ডিম বানাবো, ভাইও আসবে আর ছোটোবাবুও আসছে শুনলাম, তো যাই হোক সবার জন্য আমি একটা দারুণ জিনিস রান্না করবো ঠিক করেছি। এটা কোনো নির্দিষ্ট রেসিপি নেই, এটা আমি মাথা থেকে বের করে ঘুরে কিছু জিনিসপত্র দিয়ে, মানে ওই ডিমের কারিকুরি বলা যেতে পারে, তো বানিয়ে দেখি যে ওদের কেমন খেতে লাগলো কী লাগলো। তো এখন যাই যে ঝটপট খাওয়াটা বানিয়ে নিই। ঝড় বৃষ্টির রাতে আমি বানাচ্ছি একটা ডিমের একটা অন্যরকম প্রিপারেশন, এর মধ্যে না পেঁয়াজ রসুন তারপর হচ্ছে টমেটো কুচি সব কিছু দিয়ে লঙ্কা কুচি দিয়ে আমি একটু ভাজা করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দেবো অল্প একটু আদা। এখানে ডিম সেদ্ধ করে রাখা আছে, এই যে এখানে অনিমেষ ডিম ছাড়াচ্ছে, এটা দিয়েই বানাবো, বাকিটা পরে দেখাচ্ছি। ফাইনালি আমার ভাই চলে এসেছে 2 ঘন্টা পর, আসার কথা ছিল 2 ঘন্টা আগে, বেশি না। তো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর আমি এর মধ্যে আদা বাটা না দিয়ে দিয়েছি হচ্ছে একটু আদা পাউডার, তাতে না গন্ধটাও ভালো হয়, কাঁচা গন্ধটা আদা পরে দিলে যে থাকে সেটা থাকে না। আর আর এখানে চলছে আমাদের ডিম কাটা, এই ডিমটাকে না এরকমভাবে, হ্যাঁ 4 ভাগে ভাগ করে তারপর দিতে হবে, এটা 2 ভাগ হলো। তো এখানে হচ্ছে মশলাগুলো ভালো মতো কষছে, তো তার মধ্যেই আমি দিয়ে দিলাম একটু কেটে রাখা পেঁয়াজ কুচি, তো এটা হচ্ছে পুরো ভাজা হবে না, এটা হচ্ছে এই গ্রেভির সাথেই না অল্প করে সেদ্ধ হয়ে যাবে, এটা খেতে খুব ভালো লাগে। তো এখানে মশলাটা মোটামুটি ভালো মতো কষে গেছে, আর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম জল, ঠান্ডা জল কিন্তু এখানে মোটেই দেওয়া যাবে না, আর একটু গ্রেভি বানাচ্ছি কারণ আমরা তো 4 জন মতো খাবো, বেশি শুকনো হলে সেটা আবার খাওয়া যাবে না। এবার যখন জল দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা ডিমগুলো। খুবই গ্লসি দেখতে আছে কিন্তু, গ্লসি সাবধানে। এবার আমি একটা করে ডিম এভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি, সুন্দর জ্যামিতি শেপে কাটা একটি ডিম, হ্যাঁ খুব সুন্দর কেটেছে অনিমেষ ডিমগুলো, আমি ভাবিনি আর ভালো কাটবে। আমি দেখে মনে হচ্ছে বাংলা 5 মিনিট চলে, এম করে এখানটা এম করে কে পুরো 5, আমি একটু অন্যরকম ভেবেছিলাম ও কাটবে, যাই হোক খুব সুন্দর কেটেছে, লেগ পিস লেগ পিস দেখতে লাগছে। আমি এর মধ্যে ডিমগুলো দিয়ে দিয়েছি, একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, খুব আস্তে করে কিন্তু, হালকা মানে আলতো হাতে যেটাকে বলে সেভাবে করতে হবে, না হলে কিন্তু ডিম পুরো বাচ্চা বেরিয়ে যাবে। মানে একটু তো কুসুমগুলোর মানে ঝোলের মধ্যে মিশবেই, না হলে তো স্বাদটাও হবে না। তো আমি সব কিছু এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু নুন চিনি টেস্ট করে এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেক। তো ঢাকা দেওয়ার আগে আমি শেষে দিচ্ছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োটা একটু বুঝে দেবেন কারণ এখানে তো লঙ্কা কুচি দেওয়া আছে, তো লঙ্কা কুচি দেওয়া আছে, তো সেটা যারা যেরকম যে ঝাল খায় সেই অনুযায়ী দেবে, আর সবার শেষে যেটা দিতে হবে সেটাতে একটুখানি মধু, ব্যাস দিয়ে আমি সব কিছু আবার ভালো করে মিশিয়ে নেব।
আর শেষে একটুখানি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা। ব্যাস আমাদের রান্না কিন্তু। সিম্পল কিন্তু দুর্দান্ত লোভনীয় দেখতে ডিমের এই জানি না কি নাম কারিকুরি একদম রেডি। যখন ওই একঘেয়ে ডিম খেয়ে খেয়ে মুখ মানে পচে যায় না, সেই একই ঝোল নাহলে এই সেই অমলেট খেতে খেতে, তখন কিন্তু এরকম ধরনের চটপটা খাবার খেতে দারুণ লাগে। তো এটা রুটি দিয়েও খুবই ভালো লাগলো আর ভাত দিয়ে তো অবশ্যই ভালো লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া হয়ে গেল, কেমন লাগলো বল একটু। এই যে আমি তোকে এত সুন্দর একটা সারপ্রাইজ দিলাম, এটা একটা রিয়াকশন হলো কেমন রে? ভালো না বল, দশে কত বলতো? ছি অসভ্য, কেমন খেতে ছিল বলছিলিস? কেমন খেতে ছিল? ছেলে আজকে সারাদিন খুব ব্যস্ত, কালকে ছুটি কিন্তু কালকে জামা কাপড় কাচবে না কেন? কালকে ঘুমাবে দুপুর বেলা। আচ্ছা যাই হোক, এই যে তোকে এত সুন্দর আমি একটা জিনিস রান্না করে খাওয়ালাম, সকালেও এত সুন্দর একটা জিনিস রান্না করে খাওয়ালাম, পুরো ভিজে গেছে গো ছেলেটা। হয়তো এটা খুব কমন রেসিপি কিন্তু আমি প্রথম বানালাম, মানে এরকম মাথা থেকে বের করে ভালো লাগলো। তো আমরা যখন এবার আমি ঝটপট করে বিছানাটা ক্লিন করে নিই। তারপরেই হয়তো মেঘটা হয়েছে, দারুণ লাগছিল। যাই হোক, আর এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া আমাদের ডান, সবাই খেয়ে খুব খুশি, ওদের খুবই ভালো লেগেছে। তো আমার তো খুবই আনন্দ হচ্ছে যে আমি একটা ছোট্ট সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করলাম। আমার মনে হয় যে আমার কাছে অন্তত খাবার হচ্ছে ভালো সারপ্রাইজ, আর কিছুই হতে পারে না। কোনো জিনিসের মানে মূল্য তো কখনোই কোনো জিনিসেরই কোনো মূল্য সেভাবে ধার্য করা যায় না, কিন্তু হঠাৎ করে খাবার বানিয়ে যে সারপ্রাইজ হয় বা খাবার সামনে আসে যে একটা আনন্দ হয়, তার থেকে ভালো জিনিস কিন্তু আর কিছু হয় না, তাই না? তো যাই হোক, আমাদের আজকের ব্লগ আমরা এই পর্যন্তই রাখছি, আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে। আর আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।